बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल नतून आरो एकटी रेसिपी देखार आमंत्रण जानाच्छि आपनादेर सकलके आमार चैनेले शेयरकृत केकेर रेसिपिगुलो आपनारा अनेक बेशी लाइक करेन एर आगे तो अनेक धरनेर केकेर रेसिपि शेयर करेछि एजोन्नो भाबलाम आजके एकटी परफेक्ट चकलेट केकेर रेसिपि शेयर करि केकटा जेमन होबे नरम तेमोनी होबे सफ्ट एबं स्पंजी मात्र दुटी डिम दिए तैरी करेछे सठिक मेजारमेंट सह आशा करछि रेसिपिटी आपनादेर काछे अनेक बेशी भालो लागबे रेसिपिटी फार्स्ट थेके लास्ट पर्यन्त देखले आपनाराओ एमोनी मजादार नरम सफ्ट एकटी चकलेट केक तैरी करे निते पारबेन। तो चलुन कथा ना बाड़िये रेसिपिटी झटपट देखे नेई। तार आगे अवश्यई भिडियोते एकटी लाइक दिए दिबेन एबं एखोनो जारा चैनलटी सबस्क्राइब करेनि चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटीते क्लिक करे दिबेन। केक तैरि करार जोन्नो एकटी मिक्सिंग बोले निच्छि रूम टेम्पारेचारे थाका दुइटी डिम। केक तैरिर मिनिमाम एक घंटा आगे फ्रिज थेके डिमगुलोके नामिये राखबेन। दिए दिलाम 1/3 कप चीनी आर खुबई सामान्य परिमाणे एकटु दिच्छि लवण। एबार एकटी हैंड हुइस्कर साहाज्ये खूब भालो करे डिमटा फेटिये निब एंड चीनीटा जतक्षण ना मेल्ट होच्छे ततक्षणई किन्तु फेटिये निब। बीट करे जतटा सम्भव एकटी फोम तैरी करे निते होबे। सबार घरे इलेक्ट्रिक बीटार थाके ना एजोन्नो आमी हैंड हुइस्क दिए तैरी करे देखाच्छि। आर जादेर घरे इलेक्ट्रिक बीटार आछे तारा इलेक्ट्रिक बीटार दिए मीडियम स्पीडे 2 থেকে 3 মিনিট বিট করে নেবেন তাহলেই সুন্দর একটা ফোম ক্রিয়েট হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 10 থেকে 12 মিনিট কন্টিনিউয়াসলি এইভাবে জোরে জোরে বিট করে নিয়েছি। স্পিডটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেকটাই কিন্তু ফোম ক্রিয়েট হয়েছে। দেখুন ডিমের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে সাদা বর্ণ ধারণ করেছে। অ্যান্ড এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা খুব একটা বেশি লাগবে না, 2 টেবিল চামচ এনাফ দুটো ডিমের জন্য। আবারও একটু বিট করে তেলটা ব্যাটারের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ওভার বিট করে ফেলবো না, তাহলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। জাস্ট খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেন এখানে শুকনো উপকরণ অ্যাড করব। শুকনো উপকরণ চেলে দিতে হবে, এজন্য একটি স্ট্রেনারে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ নিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার একটু ভালো ব্র্যান্ডের নেবেন, তাহলে কিন্তু কেকের টেস্ট অনেক বেটার আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার খুবই সামান্য ইউজ করেছি, অনলি 1/2 চা চামচ। আর বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো একবারই চেলে দিলাম, 2-3 ধাপে অ্যাড করার প্রয়োজন নেই। জাস্ট একটু সাবধানে তৈরি করলে হয়ে যাবে। এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি, একদমই উল্টাপাল্টাভাবে ঘুরিয়ে নিব না, তাহলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটি অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে, তাহলে এখানে আপনারা সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিয়েও ব্যাটারটি পাতলা করে নিতে পারেন। তবে আমি যে ব্যাটারটি তৈরি করেছি এর কনসিস্টেন্সিটা একদমই ঠিকঠাক রয়েছে, আমি এখানে কোনো লিকুইড দুধ অ্যাড করব না। সাইটের শুকনো উপকরণগুলো মিডল পয়েন্টে এনে নিলাম, দেন আরেকটু এভাবে ঘুরিয়ে নিলে ব্যাটারটি কিন্তু আমাদের কমপ্লিটলি রেডি। আর ব্যাটারের থিকনেসটা আপনারা একটু দেখুন, ঠিক এরকম হবে। ব্যাটার আমাদের রেডি কেক তৈরি করার জন্য। এবারে চলুন বেক করার পালা। কেকটা এবারে বেক করব। তার জন্য একটি মোল্ড নিয়েছি, এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড ইউজ করছি। দুটো ডিমের জন্য কিন্তু এই মোল্ডটি যথেষ্ট। আর মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম ফার্স্টে। এরপর এর মধ্যে আমি একটি বাটার পেপার বা যে কোনো লেখালেখির কাগজ দিতে পারেন, যে কোনো একটা দিলেই হলো, আমি দিয়ে নিলাম। অ্যান্ড আবারও উপরে একটু তেল ব্রাশ করে দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। সরাসরি এবার কেকের পুরো ব্যাটারটি আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি, দেন মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। যদি এর মধ্যে কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেগুলো ফেটে বের হয়ে যাবে। চলে যাচ্ছি চুলাতে কেকটি বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি কিন্তু আগে থেকে প্রিহিট করে নিইনি। দেন এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোল্ডটিকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। এবার কেকটি বেক করে নিচ্ছি প্রায় 25 মিনিটের মতো। অলরেডি 25 মিনিট পরে বেক করেছি, দেখুন
কেকটা অলমোস্ট বেক করা হয়ে গিয়েছে, আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি। আপনারা যদি দেখেন কেক বেক হয়নি তাহলে আরও 5 মিনিট চুলাতে রেখে দিবেন। ঠান্ডা হওয়ার পরে এবারে আমি মোল্ড আউট করে নিব। সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে, তারপরে দেখুন মোল্ড আউট করে নিলাম। নিচে যে বাটার পেপার দিয়েছিলাম এবার সেটিও উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। এই কেকটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজাদার। যারা চকলেট কেক পছন্দ করেন তাদের তো আরও বেশি মজা লাগবে। কেকটি এবার আপনাদের সঙ্গে আমি কেটে শেয়ার করছি, ভেতর থেকে কেকটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। এইভাবে রেসিপিটি ফলো করে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কেকও এমনই পারফেক্ট সফট স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজে গিয়েও একটি করে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।